কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সঞ্চালক হয়ে হাজির হন বিকি কৌশল, আর সেখানে ক্যাটরিনা কাইফ হাজির হলে তাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেন উরি অভিনেতা। তিনি বলেন, বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে, সবাই যেখানে বিয়ে সেরে নিচ্ছেন সেখানে ক্যাট কেন এখনো বসে আছেন? অর্থাৎ তিনিও তো কোনো ভালো বিকি কৌশলকে দেখে বিয়ে করে নিতে পারেন। উরি অভিনেতার এই মন্তব্যের পরপরই মুচ্ছে শাদি করোগি বেজে ওঠে, আর সেই গান শুনে হেসে ফেলেন ক্যাটরিনা। অন্যদিকে দর্শক আসনে বসে বোন অর্পিতা খান শর্মার কাঁধের ওপর মাথা রেখে শুয়ে পড়েন সালমান। এর পাশাপাশি বিকির প্রশ্ন শুনে ক্যাট বলে, কেউ তাকে বিয়ের প্রস্তাব দেবেন এমন ক্ষমতা নেই। প্রাক্তন প্রেমিকার মন্তব্য শুনে চমকে ওঠেন সালমান খান, আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। এদিকে বর্তমানে ভারতের শুটিং করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ভারত থেকে প্রিয়াঙ্কা চোপড়া সরে যাওয়ার পর সেখানে নিয়ে আসা হয় ক্যাটরিনা কাইফকে। শোনা যায়, পারিশ্রমিক নিয়ে মন কষাকষির জেরেই নাকি সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা, জানিয়ে বলিউডের জোর সমালোচনাও শুরু হয়।